ফ্রেন্ডস, আপনাদের ফোনে কি এরকম উল্টো পাল্টা নোটিফিকেশন আসে? দেখুন আমি নোটিফিকেশন বারটাকে যখন নিচে নামালাম, দেখুন আমার ফোনে কতগুলো নোটিফিকেশন এসেছে। প্রথম নোটিফিকেশনটা দেখুন, ইয়ার ফোন ইজ ইন ডেঞ্জার, তারপর দেখতে পাচ্ছেন ভাইরাস অন ফোন, তারপর দেখতে পাচ্ছেন নিচে একটা অ্যাডাল্ট নোটিফিকেশনও এসছে। তো এরকম নোটিফিকেশন যদি আপনাদের ফোনে এসে থাকে, এই বিরক্তকর নোটিফিকেশনগুলোকে আপনারা কীভাবে আপনাদের ফোনে আসা বন্ধ করবেন, আর এই নোটিফিকেশনগুলো কেন আপনাদের ফোনে আসে, সেই সমস্ত কিছু আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ফ্রেন্ডস, শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখুন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তো লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো ফ্রেন্ডস, নোটিফিকেশন বারটাকে নামিয়ে আপনারা প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে এই নোটিফিকেশনগুলো কোন ব্রাউজার থেকে আপনাদের আসছে। দেখতে পাচ্ছেন আমার এখানে প্রতিটি নোটিফিকেশন কিন্তু ক্রোম ব্রাউজার থেকে আসছে। তো এই নোটিফিকেশনগুলো কিন্তু যে কোনো ব্রাউজার থেকেই আসতে পারে, তো আমার এখানে ক্রোম ব্রাউজার থেকে আসছে। কেন আসছে সেটা আমি আপনাদের প্রথমে বলে দিই। দেখুন ফ্রেন্ডস, আমি এখন ক্রোম ব্রাউজার থেকে একটা ওয়েবসাইট ওপেন করলাম। ওয়েবসাইট ওপেন করার পর ওয়েবসাইটে যখন এভাবে স্ক্রল করছি, স্ক্রল করার পর দেখুন ফ্রেন্ডস এখানে একটা পপ আপ মেসেজ চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়েন্ট টু সেন্ড ইউ নোটিফিকেশন। তো ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে প্রথমে, তারপর লেখা রয়েছে ওয়েন্ট টু সেন্ড ইউ নোটিফিকেশন। তো নিচে অ্যালাও বাটন রয়েছে, মানে এখানে বলা হচ্ছে আপনারা যদি অ্যালাও বাটনে ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটের তরফ থেকে আপনাদের কাছে নোটিফিকেশন পাঠানো হবে। আর আপনারা যদি পাশে দেখতে পাচ্ছেন ব্লক লেখা রয়েছে, আপনারা যদি ব্লক করে দেন তাহলে এই ওয়েবসাইট কিন্তু কোনো নোটিফিকেশন পাঠাবে না। আমরা ভুল যেটা করে থাকি, আমরা অ্যালাও বাটনে ক্লিক করে থাকি, আমরা আগে দেখি না যে পপআপ মেসেজে কি লেখা রয়েছে, না দেখেই আমরা অ্যালাও বাটনে ক্লিক করে দিই। এছাড়া ফ্রেন্ডস, কোনো কিছু ডাউনলোড করার সময় কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন আপনারা যে জিনিসটা ডাউনলোড করছেন সেই জিনিসটাই ডাউনলোড হচ্ছে কিনা, তারপরে কিন্তু আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো প্রবলেমটা কি হয়, আপনার ধরুন কোনো MP3 ডাউনলোড করছেন বা কোনো ভিডিও ডাউনলোড করছেন, তো MP3 ডাউনলোড করলে লাস্টে .mp3 থাকবে। আপনি যদি কোনো ভিডিও ডাউনলোড করেন তাহলে .mp4 বা .avi এরকমভাবে থাকবে, ঠিক আছে। কিন্তু অনেক সময় কি হয়, কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড হয়ে যায়, তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমাদের কাছে ফোর্স করা হয়, ঠিক আছে। তো আপনারা সেটা দেখেন না যে লাস্টে APK লেখা রয়েছে, তো যদি লাস্টে APK লেখা থাকে তাহলে আপনারা কিন্তু কখনোই সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন না, মানে সেই ফাইলটি ডাউনলোড করবেন না, কেননা সেই অ্যাপ্লিকেশনটি হয়তো ম্যালওয়্যার অ্যাপ্লিকেশনও হতে পারে। যদি আপনারা সেই অ্যাপ্লিকেশনে ভুল করে ইনস্টল করে ফেলেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। তো ফ্রেন্ডস, কোনো কিছুতে ক্লিক করা বা কোনো কিছু ডাউনলোড করার আগে আপনারা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবার চলুন ফ্রেন্ডস, আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা আপনাদের ফোনে এই বিরক্তকর নোটিফিকেশনগুলো আসা কীভাবে বন্ধ করবেন। তো প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে তিনটে ডট দেখতে পাচ্ছেন, তো তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন সেটিংস, তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর পেজটিকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন সাইট সেটিংস, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার ফ্রেন্ডস একটু নিচের দিকে আসলেই আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন নোটিফিকেশন, তো আপনারা নোটিফিকেশন অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস এবার দেখুন ফ্রেন্ডস, যেই দুটো ওয়েবসাইট থেকে আমার ফোনে নোটিফিকেশন আসছে সেই দুটো ওয়েবসাইট কিন্তু এখানে নিচে শো করছে। তো আপনারা যদি এই ওয়েবসাইটগুলো থেকে নোটিফিকেশন আসা বন্ধ করতে চান তাহলে আপনারা কী করবেন, ওপরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বলে একটা অপশান রয়েছে আর তার পাশে একটা বাটন রয়েছে, দেখতে পাচ্ছেন বাটনটা ব্লু রয়েছে, আপনারা এই বাটনটা ক্লিক করে এটা অফ করে দেবেন, তাহলে এই দুটো ওয়েবসাইটে কিন্তু আর নোটিফিকেশন আপনাদের ফোনে আসবে না। কিন্তু ফ্রেন্ডস এখানে একটা প্রবলেম রয়েছে, আপনারা ধরুন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে ফেসবুক ইউজ করেন, তো ফেসবুক থেকে আপনারা নোটিফিকেশন অ্যালাউ করে রাখেন, যেহেতু ফেসবুকে যদি কোনো মেসেজ আসে সেটা নোটিফিকেশন আসে বা ফেসবুকে যদি কোনো নোটিফিকেশন আসে সেটাও আপনাদের নোটিফিকেশন বারে শো হয়। তো এই অপশনটা অন করলে কিন্তু আপনাদের ফেসবুক বা আদার যে কোনো ওয়েবসাইটের যদি নোটিফিকেশন অ্যালাউ করা থাকে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে, সেই নোটিফিকেশন কিন্তু আপনাদের ফোনে আসবে না। কিন্তু ফ্রেন্ডস এর আরও একটা ট্রিক রয়েছে, আমি আপনাদের সেই ট্রিকটাও দেখিয়ে দিচ্ছি, এই ট্রিকটার মাধ্যমে আপনারা এই প্রবলেমটিকে সলভ করতে পারবেন। তো আপনারা কী করবেন, আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটিকে এইভাবে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পর আপনারা এখানে অ্যাপ ইনফো বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন স্টোরেজ ইউজেস, তো আপনারা এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার পর আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ স্পেস, তো আপনারা এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে এখানে একটা অপশান দেখতে পাবেন ক্লিয়ার অল ডাটা, আপনারা এই ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তো আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে সমস্ত ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। একটা কথা বলি রাখি ফ্রেন্ডস, আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে যদি কোনো পাসওয়ার্ড সেভ থাকে সেটাও কিন্তু উড়ে যাবে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা এই প্রসেস দুটোর মাধ্যমে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আসা উল্টোপাল্টা অ্যাডগুলো বন্ধ করতে পারেন। আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো সেটা কমেন্ট সাবমিট করে জানাতে পারেন, আমি তার রিপ্লাই করবো বা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মধ্যে ফ্রেন্ডস এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।